नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल फिल्म मिरर, हर पल आपके साथ। দেখুন, আমরা ফারাক্কাতে যখন মিছিল শুরু হয় তখন একবার কালো পতাকা দেখানো হয়, এই ফারাক্কা বলছি। কান্দিতে যখন মিছিল শুরু হয় তখন কালো পতাকা দেখানো হয়। পরে আমার যখন কান্দির প্রোগ্রাম শেষ করে ফিরছি পুরন্দরপুরেতে, সেই একই লোকগুলো এসে ওখানে লাঠি নিয়ে বাঁশ নিয়ে ঘিরে আমার সামনে প্রেসিডেন্ট গরির গাড়ি ছিল, তার উপরে আক্রমণ করে, তার গ্লাস ভেঙেছে, গার্ড ভেঙেছে। পরে আমার গাড়ি ছিল, সে গাড়ির উপরে হামলা করার চেষ্টা করা হয়, লাঠি দিয়ে পেটানো হয়েছে। পরে আমার সিকিউরিটির গাড়ি ছিল, আরেকজন কর্মী সাকারের গাড়ি ছিল, তার গাড়ি ভাঙা হয়েছে। তারপরে আমরা বেরিয়ে এসেছি, এটাই হয়েছে। এই হামলা বারে বারে কি বলবেন? বলার কিছু নেই, যা বলবো ইলেকশনে বলবো আমরা। সাইড দে না।